বাচ্চাদের টিফিন করে দিয়েছেন সকালবেলা উঠে, তাদের স্কুলে রেডি করে দেয়া, বা এই ব্যাপারটা স্বাভাবিক লাইফ আসলে সেটা হয়নি, সেটি সবসময় ওই করেছে। তো আমার বড় মেয়েটা স্কুল শুরু করে বিদেশে, তখন আমি চলে আসি, আমরা চলে এসেছিলাম, বাট ওদেরকে আমি পাঠিয়ে দিয়েছিলাম বিদেশে কিছুদিনের জন্য, কারণ তখন এখানে আমার বিএনপি তখন রাষ্ট্র ক্ষমতায়, আমি যে কোনো সময় গ্রেপ্তার হতে পারি, সেই আশঙ্কায় আমার ভাইরা ওখানে ছিল, তো সেই জন্য ওদেরকে আমি পাঠিয়ে দিয়েছিলাম। তো তখন মাঝখানে আমি গেছিলাম, আমাকে নেত্রী কোথায় জানি আমেরিকা না কোথায় গিয়েছিলাম বললো, নেত্রীকে বললাম যে ওরা ওখানে আছে, বলো কতদিন থেকে আসো। তখন আমি খুব মনে মনে দোয়া করছিলাম যে আমার মেয়ের প্রথম স্কুলের দিন যেন আমি থাকতে পারি। তা আমার মেয়ে তখন স্কুলে নিয়ে যেতাম, তো ভালো করে তো বাংলা বলতে পারতো না, তো শীতের দেশ, সকালবেলা ঘুম থেকে ওঠা খুব কঠিন, তো ও আমাকে বলতো বাবা দেরি হয়ে যাচ্ছে, লিডি হয়ে যাও। এই স্মৃতিগুলোই তো আসলে মধুর। আর আমার প্রথম দিনের কথা মনে আছে, ও আমি যখন স্কুলে নিয়ে যাচ্ছিলাম, ও ভিডিও করছিল, ও ভিডিও করছে আমার বড় মেয়ের, ও এখানে ইউনিভার্সিটি পড়ে, সেকেন্ড ইয়ার শেষ করবে। ভাবির কাছে জানতে চাই, আপনাদের তো তিন সন্তান, দুজন কন্যা একজন পুত্র, তাদের মধ্যে কে বেশি বাবাকে মিস করে? তিনজনই অবশ্য বাবার ভক্ত। আমি ধরেন কিছু বলতে গেলে যে তোর বাবা এই করেছে ওই করেছে, যে না মামা বাবা এই বাবা এটার জন্য এটা করেছে, মানে দেখা যায় যে সবাই বাবার সাপোর্টার এবং বাবারই ভক্ত তিনজনই। বাবার এত ব্যস্ততা কি তারা পছন্দ করে? না, এটা নিয়ে কখনো আমাকে কমপ্লেন করেনি, তবে এটা বলে যে বাবা কখন চিটাগং যায়, কখন বিদেশে যায়, এটা তো আমরা বুঝতেই পারি না। দেখা যায় অনেক সময় অনেক রাত করে ঢুকেছে, ওরা ঘুমাচ্ছে, আবার সকালে ওরা স্কুল কলেজে চলে গেছে, তখন আপনার ভাই ঘুমাচ্ছে, যার কারণে অনেক সময় দেখা যায় বাবার সাথে দেখাই হয়নি ওদের, কিন্তু তবে এটা নিয়ে ওদের কখনো কমপ্লেন হয়নি। সেটা নিশ্চয়ই ভাবির একটা অনেক বড় কৃতিত্ব আছে যে সে এত সুন্দর করে সব কিছু সামলেছেন যে বাবাকে আসলে মিস করা কম হয়েছে। সংসারটা পুরোটাই সে সামলায়, ছেলে মেয়েদের স্কুল, বেড়ে ওঠা, লেখাপড়া, কোচিং। আপনার বিয়ের পরে যখন আপনারা সংসার শুরু করলেন, তিনি তার রাজনীতি, লেখাপড়া সব কিছু নিয়ে ব্যস্ত, তখন আসলে সময়টা কীভাবে পার করতেন? তখন কি মনে হতো যে কেন একজন রাজনীতিবিদ বিয়ে করলাম, আমার আসলে অন্য কিছু করা উচিত ছিল, বা এরকম কি কখনো ভাবনা এসেছে? ওই ধরনের আফসোস হয়নি আমার, তবে ওই ওই ইউনিভার্সিটি সকালে ইউনিভার্সিটি চলে যেত, আস্তে আস্তে সন্ধ্যা হতো, প্রথম প্রথম আমার একটু অ্যাডজাস্ট করতে কষ্ট হতো, আর বিশেষ করে আমার বাবা মারা যায় ওই সময়, আমি যখন বিদেশে যাই, তো তখন মনে খুব কষ্ট ছিল, বা মা আমার মাকে একা ফেলে আসতে হয়েছে, তখন একটু খুব কষ্ট লাগতো যে কেন মানে বিদেশে আসলাম, এত কষ্ট পাচ্ছি। তো পরে আবার ও আমি একা দেখে একটা শপিং মলের উপরে বাসা নিয়েছিল, তো পরে দেখা যায় ও ভেবেছে যে আমি যখন একা একটু ঘোরাঘুরি করবো, ইয়ে করবো, পরে এসে ও বাসায় এসে দেখে যে আমাকে সারাদিন পাওয়াই যায় না, মলের মধ্যে আমি সময় কাটাতাম। তো এটা এরপর তো আমার বাচ্চারা হলো, তো এটা দিয়েই আমার সময় কেটে যেত। ইন্টারভিউ বলেছিলেন যে তার প্রপোজাল আসছে, কিন্তু আপনি যখন রাজনীতিবিদ হবেন শুনে আপনার সাথে আর সম্পর্ক করতে চায়নি? অনেক বিয়ে ভেঙে গেছে। না না, আমার আমার সময় কিন্তু রাজনীতিবিদ বলেনি, বলেছিল যে ছেলে পিএইচডি করছে, ও আবার ক্যানাডার ইমিগ্রেন্ট ছিল, ক্যানাডায় চলে যাবে। আমিও ওই স্বপ্নে রাজি হয়ে গেছি যে বেলজিয়াম থেকে পিএইচডি করে ক্যানাডায় চলে যাবো, পরে দেখা গেল দেশেই ফিরে আসলাম। এবং এটা বোধ হয় মায়ের পরামর্শে আপনি করেছিলেন? আমার আমি তো প্রতি বছর আসতাম, আমার রিসার্চ ফিল্ড ছিল বেলজিয়াম এবং বাংলাদেশ আর্সেনিক পলিউশনের উপর, তো আমাকে প্রথম দিকে বিয়ে করিয়ে দিতে চেয়েছে, আমি রাজি হইনি, কারণ আমার পিএইচডি কনসেন্ট্রেশন নষ্ট হবে, সেজন্য সায়েন্সে রিসার্চ ওরিয়েন্টেড পিএইচডি, তো আমি প্রথম দিকে খুব প্যানিক ছিলাম আমার পড়াশোনা নিয়ে। তো পরে যখন বয়স হয়ে যাচ্ছে রাজি হয়েছি, তখন আমার কাছে যখন জিজ্ঞেস করে যে আপনি কী করবেন, আমি বলি যে আমি বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসে এখানে ইউনিভার্সিটিতে আমি চাকরি করব আর রাজনীতি করব। আমি অনেস্টলি সবাইকে বলেছি, সবাই খুব আগায় শুরুতে,
পরে আর আগায় না, এরকম বেশ কয়েকটা ভেঙে গেছে। পরে আমার মা আমাকে পরামর্শ দিল যে তুমি একটু দয়া করে বলো না যে তুমি এসে রাজনীতি করবা। তো ওদের যখন প্রপোজাল দেওয়া হলো ওরা জিজ্ঞেস করে নাই, সেজন্য আমি আর বলি নাই। আমাদেরকে তো বলা হয়েছে ছেলে পিএইচডি করে ক্যানাডায় চলে যাবে, তাই আর জিজ্ঞেস করিনি যে ফিউচার প্ল্যান কি। আপনার ছোট কন্যা আবিরা, তিনি তার স্কুলে বাবাকে নিয়ে রচনা লেখা একটি গল্প লিখেছিলেন, আমাদেরকে সেই গল্পটা যদি একটু শেয়ার করেন। না, ও একটা লিখেছিল সেটা আমি জানি, সে বাবা সকালে উঠে দেখি বাবা ঘুমাচ্ছে, রাতে যখন ঘুমাতে যাই তখন বাবা তখনও মানুষজন নিয়ে ব্যস্ত, আমাদের সাথে দেখা হয় না, বাবা রাজনীতি করে এটা আমার খুব পছন্দ না, বাবা মন্ত্রী সেটা আমার পছন্দ না, তখন আমি মন্ত্রী, ও যখন পরিবেশ মন্ত্রী ছিলাম এটা আমার পছন্দ না, সেটা সে লিখেছিল, সেটি সঠিক। আমি তারপরেও সময় দেওয়ার চেষ্টা করি বাচ্চাদের, কিন্তু এরপরও এত ব্যস্ততা, আসলে সত্যিকার অর্থে রাজনীতি করে পিপলস ওরিয়েন্টেড রাজনীতি যারা করে তাদের পক্ষে সম্ভব না।